নমস্কার বন্ধুরা, আমি বরুণ কর্মকার আর আপনারা দেখছেন কর্মজগৎ ইউটিউব চ্যানেলটি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই, সবার আগে ভাবতে হবে সেই প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে। আমাদের প্রোডাক্টটা যদি কোনো লিকুইড ফর্ম হয় তাহলে তার প্যাকেজিংয়ের জন্যও কিন্তু বিভিন্ন ধরনের বোতলের প্রয়োজন হয়। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সেই বোতলগুলো কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে সেগুলো দেখাবো। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আগামী দিনে এরকম নানা ব্যবসায়িক তথ্য পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন। আরও আপডেট পাওয়ার জন্য আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে ফলো করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে কলকাতার সবথেকে বড় হোলসেল বোতলের মার্কেটে আমরা চলে এসেছি। আমার কিন্তু এই সোজা হচ্ছে হাওড়া, আর আমার এই ডান দিকে সোজা গেলে হচ্ছে ডালহৌসি, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম হচ্ছে তার মাঝখানে। আর আমার এই সোজা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিবোর্ড বলা হয়। যে কোনো বাস বা ট্যাক্সি যে কাউকে বললেই এই টিবোর্ড হচ্ছে একটা স্টপেজ, লোককে বললেই সবাই জানতে পারবে। আর টিবোর্ডের ঠিক হাওড়া দিয়ে আমরা যদি সোজা আসি, ঠিক টিবোর্ডের বাঁদিক দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে আমরা আপাতত সোজা চলে যাব। বাঁদিক দিয়ে টিবোর্ডের গা ভেসে যদি আমি চলে আসি, ফার্স্ট একটা ডান দিকে গলি পড়বে, তার পরের গলিটা কিন্তু আমরা বোতলের মার্কেটটা পেয়ে যাব। তো এই জায়গাটাকে বলা হয় এজরা স্ট্রিট। আমরা যে বোতলের মার্কেটটা বা পেট বোতল, ক্যাপ, সেই বোতলগুলো সব ধরনের পাবো, সেই জায়গাটা হচ্ছে আমরা বোতলের মার্কেট, এজরা স্ট্রিট বলা হয়। একদম এই গলিটা দিয়ে আমরা সোজা চলে যাব। সোজা চলে গেলেই কিন্তু আমরা সেই বোতলের মার্কেটটা পেয়ে যাব। এখানে বিভিন্ন রকম প্রোডাক্টের আমরা বোতলের ভ্যারাইটিস আমরা পাবো, বিভিন্ন ধরনের বোতল। এ বোতল ছাড়াও এখানে বিভিন্ন ফিনাইল, বিভিন্ন রকম এই টাইপের হাউস হোল্ড প্রোডাক্টের বিভিন্ন রকম কেমিক্যালও এখানে কিছু কিছু পাওয়া যায়। সেগুলো তোমরা এখানে আসলেই কিন্তু জানতে পারবে বা দেখতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি লিকুইড প্রোডাক্টের ব্যবসা করতে হয় তাহলে কিন্তু তোমাদের এই কলকাতার এজরা স্ট্রিট বোতলের মার্কেটে অবশ্যই আসতে হবে। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের পেট বোতল, জার এবং ক্যান, বিভিন্ন রকম পেট বোতলের ঢাকনা, বিভিন্ন রকম সব পেয়ে যাবে। যেমন তোমরা যদি ফিনাইলের ব্যবসা করতে চাও, ফিনাইলের, তোমরা যদি কাচের বোতল চাও, সেই কাচের বোতল আছে, বিভিন্ন জুসের বোতল আছে, তোমরা যদি চাও বিভিন্ন সস কোম্পানি তৈরি করবো সেই সসের বোতল আছে, বিভিন্ন সব জুসের বোতল, বিভিন্ন পেপসি, এমনকি ওই 2 টাকা দামের যে আমরা পেপসি খাই সেই পেপসির পাউচও এখানে কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন ছোটো ছোটো পাউচ, আলতা সিঁদুরের কৌটোর এবং টয়লেট ক্লিনার যে হয়, টয়লেট ক্লিনারের বিভিন্ন রকম বোতল, বিভিন্ন রকম ছোটো ছোটো কাচের শিশি, সব রকম ছোটো ছোটো বোতল, হোমিওপ্যাথিক যে ছোটো ছোটো এই গুড়ি গুড়ি দানার যে ট্যাবলেটের হয় সেগুলোও পেয়ে যাবে। বিভিন্ন ধরনের বোতলের কিন্তু এখানে সম্ভার আছে। তোমাদের বিভিন্ন ধরনের দোকানগুলো দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে একটা দোকান তোমাদের দেখাবো যেখানে আমি আমার ব্যবসার জন্য, আমিও কিন্তু আমার একটা ব্যবসা রানিং করি, সেই ব্যবসার জন্য আমিও একটা বোতল কিনি। এখানে আমি যে দোকান থেকে কিনি সেই দোকানটাও তোমাদের দেখাবো। একটা বিশ্বস্ত দোকান আছে সেই দোকান, সেই দোকানটাও তোমাদের খোঁজ দেবো। আর দেখো, এরকম ভালো ভালো ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু তোমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমাদের কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করে নিও। ওখানে কিন্তু বিভিন্ন ব্যবসার আইডিয়াগুলো আমরা দিই। আগামী দিনে আমরা একটা ব্যবসা 2024-এ কীভাবে তোমরা নতুন ব্যবসা শুরু করবে সেই জিনিসটা আমরা কিন্তু নিয়ে আসবো। কী ব্যবসা করতে পারলে কীভাবে কী লাভ হতে পারে, তোমাদের কোন ব্যবসায় কী সুবিধা হতে পারে, সেইগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরব। এবং তোমরা কোন ব্যবসা দেখতে চাও বা কোন ব্যবসার আইডিয়া পেতে চাও সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো। এখানে দেখো বিভিন্ন ধরনের পেট বোতল, বড় বড় জার বিভিন্ন রকম পাওয়া যায়। তোমাদের কিছু দোকানের নামও দেখাচ্ছি এবং বিভিন্ন ধরনের এখানের আইটেমগুলো আছে। তোমরা কিন্তু এখানে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এরপরে আমরা কিন্তু এখানে আর একটা এসেন্সের দোকান আছে, সেই দোকানটাও আমি তোমাদের দেখাবো সেখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায়। সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের জুসের বা এখানে কিন্তু এই মার্কেটে আরও জুসের বোতল বা তোমাদের যে ফুড কালার আছে, ফুড এসেন্স আছে, সেগুলোও কিন্তু দেখতে পাওয়া যায়। সেই ধরনের দোকানেও তোমাদের সঙ্গে দেখা করাবো। তো চলো, সেই ধরনের দোকানের দিকে আমি তোমাদের নিয়ে যাই।
এই দোকানে আমি কিন্তু এসেছি, তো এখানে একটুখানি এখানে কিন্তু বিভিন্ন রকম আইসক্রিম, বেকারি মেটেরিয়ালসের বিভিন্ন রকম এসেন্স, ফুড কালারগুলো পাওয়া যায়। তো এক ঝলকে দেখে নেবো দাদার দোকানে কি কি পাওয়া যায় একটুখানি জিজ্ঞেস করো। তো দাদা কি কি পাওয়া যায়? বেকারিতে অনেক আইটেম পাওয়া যায়, মানে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট, যেরকম ব্রিটানিয়া হলো, হলদিরাম হলো, ফুড কেমিক্যাল, কেক, কেকের যত আইটেম আছে সব, এইসব কেসরি, এইসব কেসরি কালার, এইসব অরেঞ্জ রেড, তারপরে এইসব হলো এসেন্স, বাটারস্কচ এসেন্স, এটা বেশ কেকে লাগে। তারপরে এইটা আপনার হলো জুসের আইটেম। হ্যাঁ, যেখান থেকে আমি অনেক সময় জিনিসপত্র কিনি, বোতল কিনি, আমারও ব্যবসা আছে, তো এখান থেকেই আমি কিন্তু বোতল কিনি। দোকানটা খুব ভালো, তো এই দোকানের ভেতরেই তোমাদের নিয়ে যাবো, তোমাদের পরিচয় করাবো দাদার সাথে। এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় রিজনেবল প্রাইসে কিন্তু সব পাওয়া যায়। এখানে বিভিন্ন রকম বোতল তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি বিভিন্ন রকম বোতল স্যাম্পেল হিসাবে ঝোলানো আছে। তো ভেতরে ঢুকে দাদার সঙ্গে একবার কথা বলে নেবো যে ভেতরে কি পাওয়া যায় না পাওয়া যায় ডিটেলসটা। তো এখানে দোকানের নাম দেখে নাও, সিলকো ট্রেডার্স বলে আছে, এই হচ্ছে দোকানের দাদা। তো যার ওনাদের সাথে একবার কথা বলে নেবো দাদার সাথে। দাদা কেমন আছেন সেটা বলেন প্রথমে। ভালো আছি। প্রথমে একটু জিজ্ঞাসা করে নেবো আপনার নামটা, এটা একটু নিয়ে নিন। আমার নাম অরুণাভ। আচ্ছা, আমার হাওড়ায় বাড়ি। ঠিক আছে, আমাদের এই ব্যবসাটা অনেক বছরের পুরনো। অ্যাকচুয়ালি আমাদের আগে কাঁচের বটল তৈরি হতো, আমার বাবার ফ্যাক্টরি ছিল আর কি, কাঁচের বটল ম্যানুফ্যাকচার করতো। তা কাঁচ তো আমাদের এখানে পুরোটাই বন্ধ হয়ে গেছে, কাঁচ আর কিছু তৈরি হয় না, তো বাইরে থেকে আসে। এখন ম্যাক্সিমাম প্লাস্টিক কন্টেনার। এবার প্লাস্টিক কন্টেনারের মানে ভ্যারাইটিস, মানে সাইজের হয় আর কি, ছোট থেকে বড় যত রকমের সাইজ পাওয়া যায়, সব রকম জলের বোতল থেকে শুরু করে মানে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য মানে সব কিছু, যাবতীয় সব কিছু, এমনকি প্যাকেজিং, ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো আছে, তারপর জুসের বোতল, তারপর মানে যত রকমের প্যাকেজিং হয় সব রকম, এভরিথিং পাবেন এখানে, সব রকম আইটেম পাওয়া যায়, সব পাবেন। তারপর ধরো আমাদের এখন পারফিউমের ব্যবসাটাও আছে, পারফিউমে যারা নতুন ব্যবসা করতে চায়, পারফিউম, তারপর হাউসহোল্ড গুডস যেটা বলে আর, সেইগুলো যদি করতে চায় আমাদের কাছ থেকে আসতে শুরু করতে পারবে, সবকিছু আমরা ওনাকে গাইড করব। র ম্যাটেরিয়ালসগুলো আপনার কাছে কিছু কিছু আমরা দিয়ে দেবো, কিছু কিছু আমরা গাইড করে দিই। ঠিক আছে, আর কিছু কিছু আমাদের নিজের বেসিক কিছু আছে, সেইগুলো দিলে মোটামুটি ব্যবসা যারা কম পুঁজি নিয়ে শুরু করতে চায় তারা আসলে শুরু করতে পারে, আর যারা স্ট্যান্ড করে গেছে তাদের তো চলছেই, তাদের রোলিং চলছে। যারা প্রথম শুরু করবে আপনি গাইড করে দিতে পারবেন যে কিভাবে তারা শুরু করতে পারে। মোটামুটি দেখছো অনেক কিন্তু বিভিন্ন রকম সাইজের বিভিন্ন জিনিসের বোতল আছে। একদম দাদার কিন্তু এটা দোকান, আর গোডাউন কিন্তু অন্য জায়গায় আছে, দাদার কিন্তু হাওড়ায় বাড়ি। আর এখানে ফোন নাম্বার টোন নাম্বার সব দেওয়া থাকবে। দাদা আপনি যদি প্রপার একটু লোকেশনটা ঠিকানাটা বলেন। এটা অ্যাকচুয়ালি লালবাজারের ব্যাক সাইড আর টি বোর্ডের লেফট সাইড, কিবোর্ড থেকে যে রাস্তাটা রবীন্দ্র সরণের দিকে গেছে, সামনে ঢুকলেই প্রথম এজরা স্ট্রিট, যে কেউ বললে হবে, ডান দিক বাঁ দিকে চলে গেছে অ্যাকচুয়ালি এজরা স্ট্রিটের ইলেকট্রিক্যাল মার্কেট, আর ডান দিকে হচ্ছে বোতল গলি, যেটা ঠিক লালবাজারের পিছনে বেরোচ্ছে, ওই গলিটার নামই হচ্ছে, ওটাও একটা অ্যাকচুয়ালি এজরা স্ট্রিট পড়ে, ওটা রাধাবাজার বলে অনেকে। হ্যাঁ, ওটা বোতল গলি বলে ফেমাস আর কি। এখানে আসলে যাবতীয় হাউসহোল্ড গুডসের ব্যবসা যারা শুরু করতে চায় সব কিছু এখানে, এভরিথিং একই জায়গায় পেয়ে যাবে। হ্যাঁ, একই জায়গায়। কেউ যদি পাউচ প্রিন্টিংও করতে চায় সেটাও আপনি ব্যবস্থা করতে পারবেন, এমনকি অফসেট প্রিন্টিং, কোনো যদি বাক্স টাক্স কেউ বানাতে চায় নিজের নামে, আলতা সিঁদুর থেকে শুরু করে পারফিউম, আরও তো অনেক কিছু, ধূপকাঠির বাক্স, সব কিছু আমাদের এখানে মোটামুটি ব্যবস্থা হয়ে যায়। আর প্লাস্টিকের বোতল তো বিভিন্ন রকম আছে এখানে, বিভিন্ন রকম সেন্টের, দেখুন এগুলো সব সেন্টের বিভিন্ন রকম পাউচ আছে, দেখো এখানে রেডিমেড সব পাউচও আছে, যদি রেডিমেড চাও একদম রেডিমেড সাজানো আছে, রেডিমেড তোমরা বিভিন্ন রকম সেন্টের সব নিয়ে যেতে পারবে, আবার যদি তোমরা চাও বিভিন্ন রকম বানিয়ে নেবে সেরকম কিন্তু অর্ডার দিয়ে এখানে বিভিন্ন রকম বানিয়েও নিতে পারবে। তো দেখো এখানে কিন্তু মানে বোতলের সম্ভার আছে, এটা দোকান গোডাউন দাদাদের আছে, বিভিন্ন রকম সব বোতল আছে, ছোট বড় সাইজ বিভিন্ন রকম মাপের, আর সব রকম জিনিসের কিন্তু বোতল আছে। তো এখানে কিন্তু ডিটেলস একদম সুন্দর দেওয়া আছে যেগুলো পাওয়া যায়।
তো একদম ডিটেইলস তোমরা দেখতে পারলে এখান থেকে দাঁড়ালে সুবিধা। আর বলছি যে এখান থেকে যদি কেউ মানে না আসতে পারে স্যাম্পেল দেখে বা আপনাকে অর্ডার দিলে কিভাবে ডেলিভারি করতে পারবে? হ্যাঁ সিম্পল আছে, এটা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে আপনি কি আইটেম চান তার হোয়াটসঅ্যাপে আমি ফটো পাঠাবো, আপনি দেখে পছন্দ হলে আপনাকে অনলাইন পেমেন্ট হয়ে যায়, অসুবিধা নেই, আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই। ওটার জন্য এলসি লাগে, ওটার একটা একটু সমস্যা আছে, ওটা সহজে হয় না, ওটা এলসি উনি যদি বের করতে পারেন তাহলে আমাদের এখান থেকে দিলে আমরা পাঠিয়ে দিই কলকাতা থেকে, ওখান থেকে ওরা আবার ট্রান্সপোর্ট। ওর এজেন্টও আছে অনেক যারা এই কাজই করে, তাদের থ্রু দিয়ে করলে বরঞ্চ সুবিধা হবে, ঝামেলাটা কম হবে, আমরা এখান থেকে পাঠিয়ে দেবো, উনি ওখান থেকে বর্ডার পার করে দেবেন থ্রু এলসি। সেখান থেকে তাহলে আপনার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে, ওনারা আপনার সঙ্গে ফোন করে আপনি একটু গাইড করে দেবেন কিভাবে নিয়ে যেতে পারে বা একটা স্টাইলে তাহলে বুঝিয়ে দেবেন। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। তোমাদের যদি এই বিজনেস সম্পর্কে আরও ডিটেলসে জানতে হয় তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করে নিও, ওখানে কিন্তু আমি আরও ডিটেলসভাবে সুন্দরভাবে জিনিসপত্রগুলো দিয়ে দিই। আর তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আরও অন্যান্য বিষয়ে যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা যদি আরও অন্য অন্য ব্যবসার আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো এই ভিডিওটা আপাতত এইখানেই শেষ করবো এজরা স্ট্রিটের, এরপরে আরও কিন্তু বিজনেস ব্লগগুলো আসবে, তো সঙ্গে থেকো সাথে থেকো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।